কোরআনের হক কথাগুলো বলতে গিয়ে যদি আমাকে আটক করা হয়, কোরআনের হক কথাগুলো বলতে যে যদি আমাকে জরিমানা করা হয়, কোরআনের হক কথা বলতে গিয়ে যদি আমাকে আটকানো হয়, আমাকে জেল দেওয়া হয়, ফাঁসি দেওয়া হয়, প্রয়োজনে আমি আমার মায়ের কোলে ফিরে যাব না, এটাই আমার জীবনের শেষ মাহফিল হতে পারে, তবুও ইসলাম, তো তবুও ইসলামের পক্ষে, তবুও ইসলাম বিরোধীদের কাছে, কোরআন বিরোধীদের কাছে এক সেকেন্ডের জন্য মাটি ছেড়ে দেবো না, জোরে বলেন ঠিক কিনা? কাওয়ারেজ টাইম এনি টাইম বিফোর দেয়ার ডেথ অফ বাদ দা বিলিয়ন নেভার ডিস্টার্ব বাদ কা পুরুষেরা মরণের পূর্বে অনেকবার মরে, কিন্তু এক পিতার রক্তে যে মর্দে মুমিন জন্মগ্রহণ করে সে জীবন একটিবার মৃত্যুর স্বাদ গ্রহণ করে। আমরা খালিদের জাত, আমরা ওয়ালিদের জাত, আমরা তালহার জাত, প্রয়োজনে শরীরের সব রক্ত ঢেলে দেব, কিন্তু ইসলাম বিরোধী, কোরআন বিরোধী একটি আইন বাংলার জমিনে কার্যকর হতে দেব না, দেব না, দিতে পারি না। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আশা আছে তো সবার, আছে কার কার নেই হাত তোলেন তো, সবার আছে ঠিক কি না? মনে বড় আশা আছে যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাহাড়ি দেব নাই কয় আমার তরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি, আমার আশায় আছে সম্বল নাই করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি, লোনায় ভাই সঙ্গে নিয়ে খানি কৃপা করি, সঙ্গে যদি না লও মোহরে গিয়ে মদিনা, এই গরিবের সালাম দিও মদিনার বাদশায়, আমার হইয়া কাঁদিও ভাই রে গিয়ে মদিনায়, মনে বড় আশা ছিল, মনে বড় পূর্বে পঠিত প্রাণ ঢালা বিশ্ব নবীর প্রতি মানুষ যখন আত্মমর্যাদায় বিস্মিত অতল গহ্বরে তলিয়ে যাচ্ছিল, এমনই এক দুর্দিনে মানবতার বন্ধু, ত্রাণকর্তা, মুক্তিদাতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য বাতিল শক্তির হাতে অগণিত বার নির্যাতিত হয়েছেন, সেই মহাপুরুষের প্রতি হৃদয়ের মণিকোটা থেকে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমার নামে একবার দরুদ পড়বে তার আমলনামা থেকে 10টা গোনা মার্জনা হয়ে যাবে, তার আমলনামায় 10টা নেকি যোগ করা হবে এবং তার স্তর, তার ধাপ আল্লাহ পাক 10 গুণ বৃদ্ধি করে দেবে। আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার নামে দরুদ পড়বে সে জান্নাতে আমার সাথে থাকবে। জবান ছেড়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন আসেন, দরুদ পড়লে খুশি হয় কে? আল্লাহ এবং তার রাসূল। বেজার হয় কে? জোরে বলেন শয়তান। বেজার হলে আমাদের কোনো সমস্যা আছে? কার কার আছে হাত তোলেন তো, কারো কোনো সমস্যা? এই শয়তান আবার দুই প্রকার, কয় প্রকার? মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান আর
জিন শয়তান, আপনি জিন শয়তানের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করবেন, ও ভয়ে পালিয়ে যাবে। কিন্তু মানুষ শয়তান, সমাজের মধ্যে এত বড় শয়তান কিছু কিছু আছে, এদের সামনে আপনি কোরআনের আয়াত তেলাওয়াত করে ব্যাখ্যা বিশ্লেষণ করবেন, এদের শয়তানি আরও বেড়ে যাবে, ঠিক কি না? দুইজন বন্ধু দোস্তি করেছে, কিছু দূর যাওয়ার পরে ক্ষুধা লাগছে, কি লাগছে? একজনের কাছে আছে 5 টাকা, একজনের কাছে আছে 3 টাকা, হলো কত? 8 টাকা। 8 টাকার এখনকার বাজারে কিছু হয় একটা মাত্র জিনিস, তার নাম বলেন তো, মুড়ি। কি জিনিস? মুড়ি। এখন দোকানে গিয়েছে 8 টাকা নিয়ে, দোকানদার বলছে তোমরা টাকা যে পরিমাণ নিয়ে এসেছো মুড়ি ছাড়া আর কিচ্ছু পাবা না। এখন যেই না মুড়ি কিনতে যাবে, শয়তান চিনতে পারতেছে, দেখি মানুষকে একটু ধোকা দিয়ে বোকা বানানো যায় কিনা। মানুষের সুরত ধরে চলে এসেছে, বলছে আমিও তো তোমাদের মতো ক্ষুধার্ত, কিন্তু টাকা বেশি নিয়ে আসে মাত্র 1 টাকা, হলো কত? 9 টাকা নিয়ে দোকানে গেল, দোকানদার মুড়ি দিয়ে দিয়েছে। তিনজন যখন গোল টেবিল করে খাওয়া শুরু করবে, যে ব্যক্তি 5 টাকা দিয়েছিল বলছে ভাই দাঁড়াও, কি হইলো? বলছে আমি দিয়েছি 5 টাকা, আমি খাবো 5 আঙ্গুল দিয়ে, আমার পাশে বসে আছে ও দিয়েছে 3 টাকা, ও খাবে 3 আঙ্গুল দিয়ে, আর বেটা তুই দিয়েছিস 1 টাকা, তুই খাবি 1 আঙ্গুল দিয়ে। জওয়ান ছেড়ে দিয়ে বলেন খাবে কি, খাবে কি, কয় আঙ্গুল দিয়ে? শয়তান চিন্তা করতেছে আল্লাহ আমি আর কি শয়তান, এই দ্রুততম থেকে বড় শয়তান। তাহলে মানুষ শয়তান সব থেকে বড় শয়তান জোরে বলেন, ঠিক কি না? আবার অন্তর অন্তঃস্থল থেকে দরুদ জওয়ান ছেড়ে দিয়ে বসছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ যেই কিতাব থেকে, যেই বই থেকে আলোচনা শুনবো, সেই বইটার নাম কি? সেই কিতাবের নাম কি জওয়ান ছেড়ে দিয়ে বলেন? এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফী হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাবের মধ্যে বিন্দুমাত্র কোনো সন্দেহ? হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। শুধু তাই নয় যে শুধু মুত্তাকিদের জন্য পথ তারা পাবে তা নয়, বরং এই কোরআন থেকে যারা হেদায়েত গ্রহণ করতে চাইবে আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে, এই কোরআনের ভিতরে আজ পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারে নাই, ঠিক না? জাকির নায়কের গুরু নামতার আহমেদ দিদার, তিনি একটা বই লিখেছেন দ্য আল্টিমেট অফ দ্য হোলি কোরআন। এই কোরআনে তিনি, এই বইয়ে তিনি লিখতেছেন আমেরিকার কিছু বিখ্যাত বিজ্ঞানী, 10 জন বিজ্ঞানী শ্রেষ্ঠ বই কয়টা নিয়ে, পৃথিবীর সব থেকে বড় কম্পিউটার নামতার ক্রেয়ন সুপার কম্পিউটার, এই কম্পিউটারের কাছে জিজ্ঞেস করতেছে যে এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে কিনা, এবং এই কিতাবের মতো আরেকটা কিতাব বানানো সম্ভব নাকি। প্রথমে দেয়া হলো বাইবেল, বাইবেল দেওয়ার সঙ্গে সঙ্গে স্ক্রিনে ভেসে উঠলো এই বাইবেলের মধ্যে এই কয়টা ভুল আছে এবং এর মতো আরেকটা কিতাব বানানো সম্ভব। তারপরে দেয়া হলো গীতা, এই কয়টা ভুল আছে এর মতো আরেকটা কিতাব বানানো সম্ভব। তারপরে দেয়া হলো রামায়ণ, একই উত্তর দিল। সর্বশেষ আল্লাহর কোরআন দেয়া হলো, সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন যখন দেয়া হলো, স্ক্রিনে ভেসে এসেছে এই কোরআনের মধ্যে, কিতাবের মধ্যে কোনো ভুল নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই কিতাবের মতো আর একটা কিতাব বানালেও বানানো যেতে পারে। এই কথা যখন শুনলো, তখন 10 জন বিজ্ঞানী চিন্তা করলো, এতদিন জানতাম কোরআনের মধ্যে কোনো ভুল নেই, এটা না হয় মানলাম, কিন্তু এতদিন জানতাম মুসলমানরা বলে এসেছে এর মতো একটা কিতাব বানানো সম্ভব নয়, কিন্তু কম্পিউটার উত্তর দিয়েছে, তথ্য দিয়েছে এর মতো আর একটা কিতাব বানানো সম্ভব। তবে এই কিতাবের মতো আর একটা কিতাব বানাতে সময় লাগবে কতদিন? তখন কম্পিউটার স্ক্রিন তথ্য দিয়েছে সময় লাগবে মাত্র 63 অক্টিলিয়ন বছর। আল্লাহু আকবার বলেন, কোনোদিন শুনেছেন সংখ্যা? এই সংখ্যা কোনোদিন শুনেছেন? সংখ্যাতাত্ত্বিক নিয়ম আমাদেরকে শেখায় প্রথমে একক, তারপর দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তারপর ব্রিলিয়ন, ট্রিলিয়ন, সিলিয়ন, জিলিয়ন, ফ্রিলিয়ন, তারপর হলো অক্টিলিয়ন। 63 বছরই তো আমরা অনেকেই হায়াত পাই না, ঠিক কি না? এই অক্টিলিয়ন এমন একটা সংখ্যা যেটা পর্যন্ত পৌঁছানো পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এই তথ্য পেয়েছে 63 অক্টিলিয়ন বছর বাঁচাও সম্ভব নয়, কোরআনের মতো আর একটা কিতাবও বানানো সম্ভব নয়। ইটস কোয়াইট ইম্পসিবল টু গ্রেট আ বুক লাইক কোরআন, এই কোরআনের মতো আর একটা কিতাব বানানো সম্ভব নয়। এই তথ্য পেয়ে 10 জন খ্রিস্টান বিজ্ঞানী ও মুসলিম বিজ্ঞানী সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে কোরআন থেকে আলোচনা, সেই কোরআন থেকে আলোচনা হবে, কারো চেহারা দেখে আলোচনা হবে না। কোরআনের হক কথাগুলো বলতে গিয়ে যদি আমাকে আটক করা হয়, কোরআনের হক কথাগুলো বলতে যে যদি আমাকে জরিমানা করা হয়,
কোরআনের হক কথা বলতে গিয়ে যদি আমাকে আটকানো হয়, আমাকে জেল দেয়া হয়, ফাঁসি দেয়া হয়, প্রয়োজনে আমি আমার মায়ের কোলে ফিরে যাব না, এটাই আমার জীবনের শেষ মাহফিল হতে পারে, তবুও ইসলাম তো তবুও ইসলামের পক্ষে, তবুও ইসলাম বিরোধীদের কাছে, কোরআন বিরোধীদের কাছে এক সেকেন্ডের জন্য মাটি ছেড়ে দেবো না, জোরে বলেন ঠিক কিনা? কাওরেস টাইম এই টাইম বিফোর দেয়ার ডেথ অফ বাদ দাবিলিয়ন নেভার ডিস্টার্ব বাদ কা পুরুষেরা মরণের পূর্বে অনেকবার মরে, কিন্তু এক পিতার রক্তে যে মর্দে মুমিন জন্মগ্রহণ করে সে জীবন একটিবার মৃত্যুর সাথ গ্রহণ করে। আমরা খালিদের জাত, আমরা ওয়ালিদের জাত, আমরা তালহার জাত, প্রয়োজনে শরীরের সব রক্ত ঢেলে দেব, কিন্তু ইসলাম বিরোধী কোরআন বিরোধী একটি আইন বাংলার জমিনে কার্যকর হতে দেব না, দেব না, দিতে পারি না। কোরআনের সাথে যারা করবে এই দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ, ঠিক কিনা? কোরআনের সাথে যারা করবে এই দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ, আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে এই দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আর বন্দি। হক কথা বললেই জ্বলে জায়গা, কোরআনের কথা সইতে পারে না, জানি না ওদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ, আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ, জোরে বলেন ঠিক কিনা? কথা হবে আল্লাহর কোরআন থেকে, যার চরিত্র যেমন তার কাছে লাগবে তেমন। মাঝে মাঝে বক্তৃতায় বলে থাকি আলু বেগুন টিংরা মাছ এর থেকে মজাদার খাদ্য আছে বাংলাদেশে, জোরে বলেন আছে? সেই বেগুন দিয়ে যদি হয় সকালবেলা ঘানি ভাঙানো সরিষার তেল দিয়ে ভর্তা, সে তো মজার ব্যাপার। শুধু কি তাই, সেই একই বেগুন দিয়ে যদি হয় আপনাদের পীরগাছা বাজারে বিকালবেলা গরম গরম চপ, সেটা তো আরও মজার ব্যাপার। কারো কোনো সমস্যা নাই, সমস্যা শুধুই তাহাদের অ্যালার্জি আছে যাহাদের। অ্যালার্জির রোগী যারা বেগুন দেখলে চুলকায় তারা, এরা বেগুন ভর্তা খাইলেও চুলকায়, বেগুনের ঝোল খাইলেও চুলকায়, বেগুনের চপ খাইলেও চুলকায়। চুলকাইতে চুলকাইতে এমন একটা অবস্থা হয়ে যায় এদের বেগুন দেখলেই চুলকায়। ডায়াবেটিস রোগী যারা, এরা মিষ্টির স্বাদ সহ্য করতে পারে না, 2000 টাকা কেজি মিষ্টি এদের সামনে আপনি এনে দেবেন, গাল দিয়ে টপ টপ করে পানি ঝরবে, মাগার একটি মিষ্টি স্পর্শ করতে পারবে না। দুধকে মেডিকেল সায়েন্টিস্টের পরিভাষায় আদর্শ খাদ্য বলা হয়, সুষম খাদ্য বলা হয়, 6টি উপাদান যে খাদ্যের মধ্যে থাকে সেই খাদ্যকে সুষম খাদ্য বলে। মেডিকেল সায়েন্টিস্টের পরিভাষায় দুধকে সুষম খাদ্য বলা হয়, ব্যালেন্স ডায়েট সুষম খাদ্য বলা হয়। এই দুধ খেলে কারো কোনো সমস্যা নাই, সমস্যা শুধুই তাহাদের আমাশা আছে যাহাদের, জোরে বলেন ঠিক কিনা? আমাশা রোগী যেমন দুধের ভিটামিন সহ্য করতে পারে না, অ্যালার্জি রোগী যেমন বেগুনের স্বাদ সহ্য করতে পারে না, ডায়াবেটিস রোগী যেমন মিষ্টির স্বাদ সহ্য করতে পারে না, সমাজের মধ্যে কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে, এরা কোরআনের হক কথাগুলো সহ্য করতে পারে না, জবান ছেড়ে দিয়ে বলেন ঠিক কিনা? যখনই হক কথা বলে তখন হুজুরকে স্টেজে নিয়ে কাউন্টার দেওয়ার চেষ্টা করে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালে মিনান নার, মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। কাফের বেঈমানরা ইসলাম গ্রহণ না করা সত্ত্বেও জাহান্নামের যেই স্তরে থাকবে, মুনাফিকরা এর থেকে সর্বনিম্ন স্তরে থাকবে, জোরে বলেন ঠিক কিনা? এই মুনাফিক কারা? মুনাফিক আমাদের ভিতরে লুকিয়ে আছে, মুনাফিক কোনো কাফের না কোনো বেঈমানরা, আমাদের ভিতরে। আমাদের দাড়ি লাগাইছে, টুপি লাগাইছে, জুব্বা লাগাইছে, লেভেল দেখলে বোঝা যাবে আল্লাহর ওলি, জান্নাত থেকে পালিয়ে এসেছি। কিন্তু এরাই মুনাফিক, জোরে বলেন ঠিক কিনা? এদের ভিতরে লুকিয়ে থাকা টাটকা মুনাফিক। এই জন্য শুধু দাড়ি টুপি জুব্বা দেখলেই প্রকৃত মুসলমান বলা যাবে না, এদের ভিতরে লুকিয়ে থাকা টাটকা মুনাফিক আছে না নাই। ছোট্ট একজন বাচ্চা ক্লাস ফোরের ছাত্র, স্কুল ছুটি হয়েছে বিকাল 4টায় যখন বাসায় আসবে, ছোট্ট বাচ্চা খানার ভিতরে গর্তের ভিতরে ব্যাঙের বাচ্চাগুলোকে মাগুরের বাচ্চা বলে ধরে নিয়ে যে বাসায় নিয়ে এসেছে, মাকে ডাক দিয়ে বলে মা দেখ মাগুরের বাচ্চা ধরে নিয়ে এসেছি। মা দেখার সঙ্গে সঙ্গে সন্তানকে আঘাত করতে যাবে, বলে সন্তান বলে কেন মা আমাকে আঘাত করো? বলে তুই কেন বিকাল 4টার সময় কাদায় নামলি শীতকালে?
মাগুরির বাচ্চা তো একটাও না, শক্ত ব্যাঙের বাচ্চা। যখন সন্তানকে আঘাত করতে যাবে দৌড়ি বাবার কাছে চলে গিয়েছে। বাবা, এত কষ্ট করে বিকাল 4টার সময় মাগুরের বাচ্চা ধরে নিয়ে আসলাম, মা আমাকে আঘাত করতে যায়, তুমি কিছু বলো। বাবা বলে, কই দেখি কেমন তুমি মাগুরের বাচ্চা ধরে নিয়ে এসেছো। যখন সন্তান বাবার সামনে খুলে দিয়েছে, বলছে, বাবা গো, মাগুরের মতো দেখলে কি আর মাগুরের বাচ্চা হয়, এগুলো সব ব্যাঙের বাচ্চা, একটিও মাগুরের বাচ্চা নয়। তাহলে শুধু দাড়ি, শুধু টুপি, শুধু জুব্বা, শুধু পাগড়ি দেখলেই মুসলমান বলা যাবে না, এদের ভিতরে লুকিয়ে থাকা টাটকা মুনাফিক আছে না নাই। আমার বোনের ভাইরা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের দাড়ি আপনার আমার থেকে কম লম্বা ছিল না, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দাড়ি আপনার আমার থেকে কম লম্বা ছিল না, জুব্বা আপনার আমার থেকে কম লম্বা ছিল না, টুপি আপনার আমার থেকে কম লম্বা ছিল না। আল্লাহ রাসূলের পিছনে নামাজ আদায় করেছে, পিছনে কি আল্লাহ রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই জন্য আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যখন অন্তিম সজ্জায় শায়িত হলো, সন্তান আব্দুল্লাহ রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা মুমূর্ষু অবস্থায় অন্তিম সজ্জায় উপনীত হয়েছে, আমি আপনার কাছে এসেছি। বাবার জন্য কার না অন্তর কাঁদে, জোরে বলেন ঠিক কিনা? বাবা যত খারাপ হোক না কেন, সন্তানের অন্তর কিন্তু বাবার জন্য কাঁদে। এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা অন্তিম সজ্জায় শায়িত হয়েছে, আমি আপনার কাছে এসেছি। আমি জানি আপনি রাসূল, যদি আমার কয়েকটা আবদার রাখেন তাহলে আমার বাবা হয়তো মুক্তি পেয়ে যেতে পারে। আমার বাবার মতো অপরাধী আর দুনিয়ায় কেউ থাকতে পারে না, এটা আমি জানি। এমনকি আমার বাবা মুনাফিকও হতে পারে। বলছে না আমার বাবা মুনাফিক, বাবার প্রতি সম্মান দেখায় বলছে আমার বাবা মুনাফিকও হতে পারে। আল্লাহ রাসূল বলেন, আমি তোমার জন্য কি আবদার রাখতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে সন্তান বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে তিনটা দাবি রাখতে চাই। এক নাম্বার দাবি হলো আপনার জুব্বা মুবারক, যেই শরীরের জুব্বা, যেই ঘাম মিশ্রিত জুব্বাটা আপনার শরীরে আছে, আমার পিতা মৃত্যুবরণ করার পরে আপনার ঘাম মিশ্রিত জুব্বাটা আমার পিতার গায়ে আপনি লাগাই দেবেন। আমার দৃঢ় বিশ্বাস, আমার পিতার মৃত্যুর পরে যদি আপনি আপনার ঘাম মিশ্রিত জুব্বাটা আমার পিতার গায়ে লাগাই দেন, আমার দৃঢ় বিশ্বাস, জাহান্নামের আগুন আমার পিতার গায়ে স্পর্শ করতে পারবে না। আল্লাহর সুসম্মতি দিয়ে দিলেন, যাও, চলে যাও, আমি তোমার প্রথম দাবি মেনে নিলাম। দুই নাম্বার দাবি হলো, ইয়া রাসূল আল্লাহ, আমার পিতা মারা যাবে যখন, আমার পিতার জানাজাটা আপনি দয়া করে পড়াবেন তখন, কারণ স্বয়ং রাসূল যার জানাজা পড়াবে সে কোনোদিন আল্লাহর জাহান্নামে যেতে পারে না। আল্লাহ রাসূল সম্মতি দিয়ে দিলেন। তৃতীয় নাম্বার দাবি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পিতার জন্য একটি দোয়া করবেন, কারণ নবীরা হলো মুস্তাজাব দাওয়া, নবীরা দোয়া করতে দেরি হয়, কিন্তু আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে নবীদের দোয়া কবুল করতে দেরি করেন না। কিন্তু আপনি তো সাধারণ কোনো নবী নন, আপনি তো নবীদের নবী, সেরা নবী, ঠিক কি না? সিনকালে বিফলে যাবে না, আমার পিতার জন্য আপনি একটু হাত উঠায় দোয়া করে দেবেন। আল্লাহ রাসূল সম্মতি দিয়ে দিলেন। তিনটা বিষয় সম্মতি দেওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ হাস্যোজ্জ্বল চেহারা চেহারা নিয়ে বাসায় চলে গেল। কিছুদিন পর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মারা গেল। সঙ্গে সঙ্গে পিতার মৃত্যুর শোকে পাগলের মতো আল্লাহ রাসূলের কাছে চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা মারা গিয়েছে, আপনার কাছে আমি তিনটা দাবি নিয়ে এসেছিলাম। নবীজি, আপনি আমার পিতার জন্য যেই তিনটা ওসিয়া দাবি আপনার কাছে করেছিলাম আপনি রাখবেন, সম্মতি দিয়েছিলেন। এক নাম্বার দাবি অনুযায়ী আল্লাহ রাসূল তার নিজের শরীরের ঘাম মিশ্রিত জুব্বাটা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের কাফন হিসেবে দিয়ে দিলেন। কাফন তৈরি হয়ে গেল, কাফন কাফনে জড়ানো হয়ে গেল। সন্তান এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় সত্য অনুযায়ী, দ্বিতীয় দাবি অনুযায়ী, আপনার আমার বাবার জানাজা আপনি একটু পড়াবেন বলে আপনি বলে দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মতি প্রকাশ করলেন, কারণ তখনও মুনাফিকদের জানাজা পড়া যাবে না, এই মর্মে সুস্পষ্ট আয়াত নাজিল হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জানাজা পড়াবেন যখন, হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে বিনয়ের সাথে আল্লাহ রাসূলের জুব্বা মুবারক স্পর্শ করলেন, তখন, ইয়া নবী, আপনি কার জানাজা পড়ছেন? তো মুনাফিক, আল্লাহ কি আপনার মুনাফিকদের জানাজা পড়তে নিষেধ করেন নাই? রাসূল বলেন, যতক্ষণ পর্যন্ত ব্যাপারে আমার কাছে সুস্পষ্ট দলিল না আসবে ততক্ষণ পর্যন্ত আমি বিরত থাকব না। হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো জানাজা যদি তার সামনে আসতো, তিনি দেখতেন যে সেই জানাজার মধ্যে আবু হুজাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে কিনা, কারণ হযরতে আবু হুজাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
রাসূলের গোপন তথ্যের ভান্ডার বলা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার কিছুদিন আগে হযরতে আবু হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুনাফিকদের লিস্ট তৈরি করে গিয়েছিলেন, লিস্ট দিয়ে গিয়েছিলেন। হযরত ওমর যেই জানাজায় তিনি থাকতেন, হযরত ওমর সেই জানাজা পড়তেন। হযরতে আবু হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জানাজায় থাকতেন না, সেই জানাজায় হযরত ওমর অংশ গ্রহণ করতেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন চলে গেল, ডাক দি বলে, ভাই আবু হুযাইফা ইবনুল ইয়ামান, আমি আপনার কাছে জানতে চাই, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন তথ্য আপনার কাছে আছে, আমি আপনার কাছে অনুরোধ রাখতে চাই, আমি আপনার কাছে দাবি করতে চাই। ও ভাই, আমি আপনার কাছে দাবি রাখতে চাই, আপনি আমাকে বলেন। আল্লাহ রাসূলের সাহাবী যার ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, আমার দিনের ব্যাপারে সব থেকে কঠিন হলো হযরত ওমর। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসনকর্তা তার কাছে অনুরোধ করতেছে, বলতেছেন, আপনি কেন আমার কাছে অনুরোধ করেন, আপনি তো অর্ধ জাহানের শাসনকর্তা, আপনি তো আমাকে অর্ডার করতে পারেন, কতটুকু বিনয় হলে পরে অনুরোধ করতে পারে। বলছে, ভাই আমি আপনার কাছে জানতে চাই, রাসূল মৃত্যুর আগে যেই মুনাফিকদের লিস্টটা দিয়ে গেছে, আপনি দেখেন তো সেই মুনাফিকের লিস্টের ভিতরে, সেই তালিকার মধ্যে আমি ওমরের নামটা আছে কিনা। আল্লাহু আকবার! যার ব্যাপারে দরজন আসায় মুবাশশারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকে পেয়ে গিয়েছেন, তিনি বলতেছেন, তোমরা দেখ, তুমি দেখো তো সেই লিস্টের মধ্যে আমার নাম আছে কিনা। আর আজকে সমাজের মুনাফিকদের চোখে আঙুল দিয়ে হুজুররা দেখায় দেয় তুমি মুনাফিক, কিন্তু সংশোধন হওয়ার কোনো পরিকল্পনা তাদের মাথার মধ্যে থাকে না। জোরে বলেন ঠিক কিনা। রিটার্ন টু মাই পয়েন্ট, আল্লাহ রাসূল জানাজার নামাজে দাঁড়িয়ে গেলেন, সঙ্গে সঙ্গে হযরত ওমর বিনয়ের সাথে পিছন দিক থেকে জুব্বা মোবারকে স্পর্শ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জানাজা পড়েন, এ তো মুনাফিক, মুনাফিকদের জানাজা কি আল্লাহ আল্লাহ তাআলা আপনাকে পড়তে নিষেধ করেন নাই? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিব্রাইল আলাইহিস সালামকে দিয়ে আয়াত নাযিল করে জানিয়ে দেন, দিলেন আমার নবীকে গিয়ে জানিয়ে দাও, আলা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হয়ে গেল, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও নবী, আপনি মুনাফিকদের জানাজার নামাজে আপনি দাঁড়াবেন না, শুধু তাই নয়, আপনি ওদের কবরের পাশে গিয়ে দাঁড়াবেন না। কোন কোন বর্ণনা এসেছে, যখন ওই জানাজার নামাজ শেষ হয়ে গেল তখন এই আয়াত নাজিল হয়, কারণ আল্লাহ রাসূল তো কথা দিয়েছিলেন আমি জানাজা পড়াবো, এই জন্য আল্লাহ তাআলা মনে হয় আল্লাহ রাসূলকে দিয়ে জানাজাটা শেষ করালেন, কারণ তার কথার বরকত হয়ে যাবে। এই জন্য কোন কোন বর্ণনা এসেছে, জানাজার নামাজ শেষ করার পরে আয়াত নাজিল হয়েছে, দুই নাম্বার সত্য, দুই নাম্বার আবদার রাখা হয়ে গেল, তিন নাম্বার দাবি অনুযায়ী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার পিতার জন্য একটু দোয়া করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ আপনি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে মাফ করে দেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে জানাইয়া দিলেন, ইস্তাগফির লাহু মাউলা তাস্তাগফির লাহু মিন তাস্তাগফির লাহু সাবঈনা মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বি أنهم كفروا بالله ورسوله الله لا يهدي القوم الفاسقين جوان سرد الله أكبر আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মাররা, নবী গো আপনি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জন্য একবার নয়, দুইবার নয়, সত্তর বার যদি আপনি যদি আমার কাছে দোয়া করবেন, আমি আল্লাহ আপনার হাত কবুল করতে পারবো না। নবীজি, আজকে আপনি আমাকে রিং দেবেন না, আই ক্যান নট রিসিভ ইউর টেলিফোন, আমি আপনার কল রিসিভ করতে পারবো না। নবী, আপনার কি মনে পড়ে, আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করতেছেন, হঠাৎ করে আপনার মনের মনি গুটায় যেই মসজিদে আল্লাহ রাসূল নামাজ আদায় করতেছে, কেবলা পরিবর্তনের ঘটনা,
সেই মসজিদের নাম হলো মসজিদে জুল কেবলাতাইন। রাসূল 4 রাকাত বিশিষ্ট নামাজ পড়তেছেন, হঠাৎ করে 2 রাকাত নামাজ শেষ হওয়ার পরে হঠাৎ তার মনের মণিকুঠায় একটি বিষয় উদিত হয়েছে, আমার মাতৃভূমি কাবার দিকে যদি কেবলাটা হতো তাহলে কতই না ভালো হতো। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ। নবীজি আপনি বাকি 2 রাকাত নামাজ মাতৃভূমি কাবার দিকে ফিরিয়ে আদায় করেন। তাহলে একদিকে মুনাফিকদের জন্য মুনাফিকের ব্যাপারে আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ বলে নবী আপনার দোয়া 70 বার করলেও কবুল হবে না। অন্যদিকে আল্লাহ রাসূলের মনের মণিকুঠায় একটি বিষয় উদিত হচ্ছে, মনের মণিকুঠায় উদিত হওয়ার আগে জবান দিয়ে বলার আগে আরশ আজিমে কবুল হয়ে যাচ্ছে, তাহলে চিন্তা করেন মুখ দিয়ে বলার আগে আল্লাহর আরশে কোন মঞ্জুর হয়ে যাচ্ছে। অন্যদিকে মুনাফিকদের জন্য হাত তুলে দোয়া করলেও কবুল হচ্ছে না, এরা কত নিকৃষ্ট জোরে বলেন ঠিক কিনা। এই জন্য মুনাফিকি চরিত্র আমাদের ভিতরে যাদের আছে আজকে থেকে আমাদের আল্লাহর কাছে তাওবা করতে হবে, আল্লাহ যেন আমাদের মুনাফিকি নিতে আমাদের থেকে দূর করে দেন। জোরে বলেন আমিন। রিটার্ন টু মাই পয়েন্ট, আমি আপনাদের সামনে যেই আয়াত তেলাওয়াত করেছি সূরা আনআমের 151, 152, 153 নম্বর আয়াত, এই আয়াতে 10টি হারাম বিষয় বর্ণনা করা হয়েছে। জোরে বলেন কয়টি? আপনাদের কি ঘুম আসতেছে? আপনাদের কি তেল মারা লাগবে কথা বলার জন্য? এখন তো তেল ছাড়া কিছুই চলে না, যেখানে যাবে সেখানে তেল। জোরে বলেন ঠিক কি না? নেতার কাছে যাবেন সেখানেও তেল, ডাক্তারের কাছে যাবেন সেখানেও তেল, চেম্বারে যাবেন সেখানেও তেল। জোরে বলেন ঠিক কি না? যেখানেই যাবেন সেখানেই তেল। এই জন্য তেল যাতে না মারা লাগে, তেল মাথায় তেল মারিয়া ফায়দা নাই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া। ঠিক কি না? তেল মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া। অসুস্থ বা রোগী হইয়া যাবেন ক্লিনিকে, সেইখানে তেও তেলের বাহার দেখবেন চারিদিকে। ডাক্তার মিস্টার সাংবাদিকগণ তেলের পাগল সবাই, তেল পাইলে সবাই যেন ডাকে নতুন জামাই। আবার তেল পাইলে নেতা খুশি সত্য মিথ্যা ভুলিয়া, তেল বিনা চলে না দুনিয়া, হায়রে তেল বিনা চলে না দুনিয়া। এই জন্য আপনারা যতক্ষণ থাকবেন ততক্ষণ জবান ছেড়ে দিয়ে কথা বলবেন তো ইনশাআল্লাহ, সবাই বলছে ইনশাআল্লাহ। এই 10টা আয়াত, এই 10টা হারাম বিষয় 3টা আয়াতের মধ্যে বর্ণনা করা হয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই 10টা বিষয় যদি কেউ আমল করতে পারে আল্লাহ রাসূল তাকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 3টা আয়াতের মধ্যে 10টি বিষয় যে আমার কাছে শপথ করবে, 10টি বিষয় মানার জন্য আল্লাহর দায়িত্ব হয়ে যাবে তার পুরস্কার দেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সবাই মনোযোগ দিয়ে খেয়াল করবেন, 10টা বিষয় আলোচনা করবো, বেশি রাত করা যাবে না। আগামীকাল মাহফিল আছে, সারা রাত মাহফিল করি যদি ফজরের নামাজ মিস হয় হবে? জোরে বলেন হবে। এক নাম্বার হারাম বিষয় যেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, এক নাম্বার যেটা হারাম বিষয় সেটা হলো আল্লাহ তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। কি করা যাবে না? আল্লাহ বলেন বান্দা যত অপরাধ করবে আমি মাফ করে দেব, কিন্তু শিরিকের অপরাধ যদি বান্দার মধ্যে থাকে, আমলের মধ্যে থাকে, আমি কোশ্চিনকালে বান্দার অপরাধ ক্ষমা করব না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয় শিরিক করবে যারা, এই অপরাধ আমি কোশ্চিনকালে মাফ করব না, কিন্তু শিরিক ব্যতীত অন্য অপরাধ যদি বান্দা করে আমি আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দেব, কিন্তু শিরিকের অপরাধ আমি আল্লাহ মাফ করব না। আবার আল্লাহ তাআলা সূরা ফুরকানের মধ্যে বলেন, ক্বাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবা আম
মাংসুরা। শিরিক করবে যারা, এদের আমলগুলোকে ধুলার সাথে মিশিয়ে দেব, এদের কোন আমল কাজে লাগবে না। আবার আল্লাহ তাআলা অন্য ইসরা মায়দা 72 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। এই আয়াতে মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা দিয়েছেন, শিরিক করবে যারা চারটি পরিণতি ভোগ করবে। তারা জবান সরি দিয়ে বলেন, কয়টি? আরো জোরে বলেন, কয়টি? চারটি পরিণতি ভোগ করবে তারা। এক নম্বর পরিণতি হলো, শিরিক করার সঙ্গে সঙ্গে সে ইসলাম থেকে মুরতাদ হয়ে যাবে, মুসলমান থাকবে না। দুই নম্বর পরিণতি হলো, শিরিক করার কারণে বিগত 70 বছর ধরে যে আমল করেছে একটিবার জেনে শুনে শিরিক করার কারণে তার সমস্ত আমল গুণিন বরবাদ হয়ে যাবে। তিন নম্বর পরিণতি হলো, তার জন্য চিরস্থায়ী জান্নাত হারাম। আর চার নম্বর পরিণতি হলো, তার স্থায়ী ঠিকানা হবে একমাত্র জাহান্নাম। এই চারটি পরিণতি যার ভোগ করা লাগবে, তার জীবনে কি কিছু বাকি থাকবে? জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন, এমন একটা সময় আসবে, হুয়া ফিকুম আখফা মিন দাবি বিন নামল, পিপড়ার চলার নিঃশব্দের গতির মতো মানুষের মধ্যে শিরিক প্রবেশ করবে। পিপড়া যেমন চলাচল করলে শব্দ হয় না, ঠিক ওইভাবে মানুষের মধ্যে শিরিক প্রবেশ করবে। এই শিরিক থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়াস্তাগফিরুকা লিমা লা আ'লাম। হে আল্লাহ, যেই শিরিক সম্পর্কে আমি জানি আর যেই শিরিক সম্পর্কে আমি জানি না, উভয় প্রকার শিরিক থেকে তুমি আমাদেরকে মুক্ত রাখো। জোরে বলেন আমিন। আজকে সমাজের দিকে তাকালে দেখা যাবে নতুন নতুন শিরিকের আবির্ভাব হচ্ছে। জোরে বলেন, ঠিক কি না? ধর্ম যার যার উৎসব সবার আছে না নাই, এটা কি কোনো মুসলমানদের কথা হতে পারে? যদি এই কথা আপনাদের হয়, আমি বলতে চাই, বউ যার যার হক সবার এটা কি মানবেন? কথা বলেন। চাকরি যার যার বেতন সবার এটা কি মানবেন? তারপরে গাছ যার যার ফল সবার এটা কি মানবেন? তাহলে চাকরি যার যার বেতন সবার এটা মানা যায় না, বউ যার যার হক সবার এটা মানা যায় না, কিন্তু ধর্ম যার যার উৎসব সবার এটা মানা যায়। ধর্ম এত বড় মাগনা জিনিস হয়ে গেল যেটাকে আপনি আমি নিলামে তুলে দিলাম, ঠিক কি না? আমার প্যানের ভাইরা, এটা কোনো মুসলমানদের স্লোগান হতে পারে না। ইউসুফ আলাইহিসসালাম এই স্লোগান দেন নাই, ইউনুস আলাইহিসসালাম এই স্লোগান দেন নাই, হযরত হুদ আলাইহিসসালাম এই স্লোগান দেন নাই, আপনারা আবার নবী কলিজার টুকরো নবী বিশ্রামে এই স্লোগান দেন নাই, ইসলামের পদ পরিক্রমায় এই স্লোগানের কোনো অস্তিত্ব নাই। একাবিংশ শতাব্দীতে এসে মুসলমানদের ইমান আকিদা তাহাজিব তামুদ্দুনকে ধ্বংস করার জন্য ইহুদি আর খ্রিস্টান আবিষ্কার করা সব থেকে জঘন্য আর কুফরি স্লোগানের নাম এটা। জোরে বলেন, ঠিক কি না? আজকে সমাজের দিকে তাকালে দেখা যাবে নতুন নতুন শিরিকের আবির্ভাব হচ্ছে। জোরে বলেন, ঠিক কি না? কয়েক বছর আগে আমার বাসার পাশে একজন লোক কামরা দিতে এসেছে, কাজ করতে এসেছে, বলছে রাষ্ট্রপ্রধান যদি আমাকে না খাওয়াতো তাহলে আমি না খেয়েই মারা যেতাম। নাউজুবিল্লাহ বললেন না, আমি বলছি চাচা আপনি এই কথা যেই মাত্র বলেছেন আপনার ইমান চলে গেছে, ঠিক কি না? বলছে না আমার কথা ঠিক আছে। জোরে বলেন, নাউজুবিল্লাহ। এই কথা যখনই বলেছে কোরআনুল কারিমের সূরা বাকারা 7 নম্বর আয়াতটা আমার মাথায় ধরে গেছে, খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা এদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে এদের জন্য যদি কোনোদিন হেদায়েত না আসে, এরা কশ্চিনকালে হেদায়েত পেতে পারে না, ঠিক কি না? কারণ ইন্নাকা লা তাহদি মান আহাববতা ওয়ালা কিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত করতে পারবেন না, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত করব। জোরে বলেন, ঠিক কি না? আল্লাহ রাসূল যদি তাকে ভালোবাসতেন তাকে হেদায়েত করতে পারতেন, তাহলে তারা 50 আবু তালেব আল্লাহ রাসূলকে এত সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহ রাসূল কিন্তু তার চাচাকে হেদায়েত দিতে পারতেন, ঠিক কি না? আল্লাহ রাসূলের চাচা আবু তালেব যখন মুমূর্ষু অবস্থায় উপনীত হলো, রাসূল পাশে গিয়ে বলে, চাচা শুধু জবান থেকে একটি কথা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু কথা অন্তত বলো, মুহাম্মদ রাসূলুল্লাহ আপাতত না বললেও চলবে, কাল কিয়ামতের দিন ঝগড়া করে হলেও মার্জিতভাবে আল্লাহর সাথে তোমাকে আমি জান্নাতে মার্জিতভাবে আল্লাহর সাথে ঝগড়া করে হলেও তোমাকে জান্নাতে নিয়ে যাব। পাশে দাঁড়িয়েছিল আবু জেহরত বা সাইবা, বলছে নেতা এতদিন পর্যন্ত বাপদাদারা ধর্ম পালন করে আসতেছো, এখন মুমূর্ষু অবস্থায় যদি তুমি মুহাম্মাদের নতুন ধর্ম গ্রহণ করো তাহলে তোমার নেতাগিরি শেষ হয়ে যাবে। জোরে বলেন, নাউজুবিল্লাহ। এই ইসলাম কি নতুন ধর্ম? এই ইসলাম নতুন ধর্ম? জোরে বলেন, ইসলাম নতুন কোনো ধর্ম না। ইসলাম আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, শুধু
থাকবে না, তারা ইসলামকে বাংলার জমিন থেকে উৎখাত করতে চাইবে। যারা জোরে বলেন ঠিক কিনা? ইসলাম শুধু মসজিদের কোনায় বসে কোষে জিকির দোয়ার মাধ্যমে কায়েম হয় নাই, লাখো মর্দে মুজাহিদের বুকের তাজা রক্ত জমে ঢেড়ে দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। এই ইসলাম আগে ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে। শুধু থাকবে না, তারা টাকলা মোরাদের মতো মানুষ। যারা জোরে বলেন ঠিক কিনা? সময়ের পরিবর্তনে তারা বিদায় হয়ে যাবে, কিন্তু কোরআন থাকবে, ইসলাম থাকবে, কিন্তু তারা থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার প্যানের ভাইরা, চাচার কথাই কথা যখন বলল, চাচা না পড়েই মৃত্যুবরণ করলো, আল্লাহ রাসূল কান্নাকাটি শুরু করে দিলেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে জানায় দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত করতে পারবেন না, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত করব। জোরে বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ রাসূলের মন মানে না, চাচার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করে, আল্লাহ আমার চাচাকে আপনি মাফ করে দেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, মা কানা লিন্নবী ওয়াল্লাযিনা আমানু আই ইয়াস্তাগফিরু লিল মুসলিমিন ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ও নবী, কোন মুমিনের জন্য, কোন নবীর জন্য, কোন ঈমানদারের জন্য এটা উচিত না, এটা সমীচীন না যে তারা ঈমানদার হয়ে তারা নবী হয়ে কাফেরদের জন্য আল্লাহর কাছে ক্ষমা